আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মোদীর সফর ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আজ শুক্রবার ভারত অচল করার ডাক মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত নিহত বেড়ে দুশো ছিয়াশি পুলওয়ামার স্মৃতি উস্কে ফের কাশ্মীরে সিআরপিএফ এর কনভয়ে হামলা নিহত দুই প্রথমে পাত্তা না দিলেও এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে মনস্তান্ত্রিক যুদ্ধে মেতেছে আমেরিকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মোদীর সফর ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জানা গেছে নরেন্দ্র মোদীর ঢাকা সফর বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্বে বিক্ষোভ শুরু করে কয়েকটি বাম ছাত্র সংগঠন বিকেল সাড়ে চারটে নাগাদ টিএসি থেকে শাহবাদ পর্যন্ত মিছিল করে ছাত্র সংগঠন কিন্তু প্রগতিশীল জোটের কেন্দ্রীয় সমন্বয়ক আল কাদেরীর অভিযোগ মিছিলের পরে টিএসি থেকে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি থাকলেও হঠাৎ ছাত্রলীগের দশ বারো জন সদস্য এসে বাধা দেয় এমনকি কুশপত্তলিকা ছিনিয়ে নিয়ে যায় বাম ছাত্র সংগঠন তাদের ধরতে গেলে ছাত্র লীগের সদস্যরা পাথর ছড়ে পড়েও ছাত্র লীগের সদস্যরা এসে বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের মারধর করে এই ঘটনায় বাম ছাত্র সংগঠনের প্রায় 25 জন সদস্য গুরুতর আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে এই হামলার প্রতিবাদের সন্ধে আরও একটি প্রতিবাদ মিছিল হয় তবে বাম ছাত্র সংগঠনের সমস্ত অভিযোগ স্বীকার করেছে ছাত্র উল্লেখ শুক্রবারই ঢাকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই তার সফর বাতিলের দাবিতে বাংলাদেশে বিক্ষোভ শুরু হয় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আজকের সমাবেশ থেকে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এখান থেকে শিশু বক্তার রফিকুল ইসলাম মাদানিকে আটক করা হয় পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ভিপি নুরুল হকনুর প্রতিনিধিত্বই ফেসবুকে নানান কর্মসূচির ঘোষণা দিচ্ছে আজ শুক্রবার ভারত অচল করার ডাক ভারতের তিনটি নতুন কৃষি আইনের বিরোধিতায় অন্য মাত্রায় নিয়ে যেতে যাচ্ছে দেশটির সংযুক্ত কৃষাণ মোর্চা এসকেএম কেন্দ্রীয় কৃষক সংগঠনগুলির সংযুক্ত মোর্চা শুক্রবার বারো ঘন্টা ভারত বন্ধের ডাক দিয়েছে এর ফলে গোটা ভারত অচল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে দেশের সাধারণ মানুষের কাছে এই বন্ধ সফল করার আহ্বানও জানিয়েছে এস কে নেতারা এসকেএমের এক বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তাদের দাবি মানতে চাইছে না উল্টো দিল্লির সীমানায় চার মাস ধরে চলা কৃষকদের এই আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে এর প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বন্ধে রেল সড়ক বাজার বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে তবে যে যে জায়গায় ভোটের কাজ চলছে সেগুলিকে বন্ধের বাইরে রাখার কথা বলা হয়েছে এস কে এম এর তরফে ফলে গোটা দেশের স্বাভাবিক জনজীবন ব্যাপক ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির পার্টি ওয়াইএসআর কংগ্রেসের মতে কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে বন্ধের সমর্থন করেছে ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি রাকেশ টিকায়েত দাবি করেছেন কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে কিন্তু তারা সফল হতে পারেনি গত সপ্তাহে তিনি একটি সভায় এই দাবি করেন সেখানে তিনি আরও বলেন এই লড়াই আরও দীর্ঘ হবে দিল্লির পাশাপাশি এই আন্দোলন দেশের অন্য শহরগুলিতেও ছড়িয়ে দিতে হবে যতদিন না এই কালো আইন তুলে নিয়ে

মূল্য ফিরিয়ে আনা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে প্রসঙ্গত এই নতুন তিনটি কৃষি আইন নিয়ে কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকার দুতরফেই নিজেদের অবস্থান কার্যত অনর 11 বার এই নিয়ে বৈঠক হয়েছে দুপক্ষের কিন্তু বিশেষ কোনো সমাধান সূত্র বেরয়নি সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল নতুন আইন 12 থেকে 18 মাসের জন্য স্থগিত রাখা হবে যদিও প্রতিহাড়ের প্রস্তাবে রাজি হয়নি কেন্দ্র কিন্তু আইন স্থগিত রাখার প্রস্তাব রাজি হয়নি কৃষক সংগঠনগুলি সূত্র বলছে ফলে অচল অবস্থায় শুরু হয়ে গেছে সূত্র সংবাদ প্রতিদিন বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির সেনা শাসন বিরোধী রাজনৈতিক দল সাধারণ জনতা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো ছিয়াশি জনে মিয়ানমার ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায় পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সামরিক শাসন বিরোধী বিক্ষোভে দুশো ছিয়াশি জন নিহত হয়েছে এদিকে বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর টাইগি শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম অপরদিকে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মাওলামিন শহরের বিক্ষোভে পুলিশ গুলি করলে অন্তত দুই বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানায় হিন্দু মিডিয়া কর্প এ সময় পুলিশ বিশ জনকে আটক করে মিয়ানমারের সামরিক শাসন প্রত্যাহারের আন্তর্জাতিক চাপের অংশ হিসাবে বৃহস্পতিবার দেশটির সামরিক নিয়ন্ত্রণাধীন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র বরাদ দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স এর আগে বুধবারের সামরিক শাসনের প্রতিবাদে মিয়ানমার জুড়ে নীরব ধর্মঘট পালন করা হয় একই সাথে রাজজুড়ে মোমবাতি জেলে নীরবতা পালন করেন প্রতীকী প্রতিবাদ করেন বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা পহেলা ফেব্রুয়ারি তাথ মাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইনমিন্ট ও স্টেট কাউন্সিল অনসান সচি সহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয় গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক সামরিক বাহিনী সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা ওয়ান শান সুচি সহ রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সূত্র রয়টার্স পুলওয়ামার স্মৃতি উস্কে ফের কাশ্মীরে সিআরপিএফের কনভয়ে হামলা হত দুই পুলোয়ামার স্মৃতি জম্মু ও একবার হামলা চালায় জঙ্গিরা এতে একজন সেনা সহ দুইজন নিহত হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে যাদের কয়েকজন অবস্থা আশঙ্কাজনক খবর ওয়ান ইন্ডিয়ার জানা গেছে সেন্ট্রাল কাশ্মীরে একটি জায়গায় তিহাত্তর সি আর পি কন লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা আর তার জবাব দিতে শুরু হয় সি আর তবে জঙ্গিদের কাশ্মীরের বুকে কাশ্মীর পুলিশের জেনারেল বিজয় কুমার বলেন ওই হামলার নৈপথ্যের লস্করি তেইয়বা জঙ্গিদের হাত রয়েছে হামলাকারীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তলাশি অভিযান শুরু হলেও এ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ প্রথমে পাত্তা না দিলেও এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র শত্রুপক্ষকে হুমকির বার্তা দিয়ে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র পর আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জাপানের কাছেই এই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জম উনের প্রশাসন বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়ো হি গি শোগা বিষয়টি নিয়ে প্রথমে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেও এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইন্দো প্যাসিফিক কমান্ড এমনই ইঙ্গিত দিয়েছে তিনি বলেন উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য হুমকি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ হচ্ছে এদিকে চলতি মাস শুরুর দিকে এক মহরা শুরুর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৌন উপদেষ্টা কিম ইও আমেরিকা নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দেন সূত্র টুডে রাশিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে মেতেছে আমেরিকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হেয় প্রতিপন্ন করতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে উপদেষ্টা অ্যান্ড্রি ইলোনিস্টিকি তিনি আরো বলেন ওয়াশিংটনও রাশিয়ার জনগণের মনে যুদ্ধের প্রভাব বিস্তার করাতে চেয়েছিল ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক বর্তমানে শীতল যুদ্ধের পরবর্তী পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি স্পেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারী সাক্ষাৎকারে এলেনিটিক্সি বলেন নতুন ধরনের এই যুদ্ধ বিগ্রহ প্রদর্শিত হতে শুরু করেছে তর্কের স্বার্থে আমি এটাকে মনোযুদ্ধ বলেই সম্বোধন করব। তাদের এই যুদ্ধের মূল লক্ষ্য হল সভ্যতার মূল স্তম্ভগুলো ধ্বংস করা রুশ পররাষ্ট্র মন্ত্রীর এই উপদেষ্টা বলেন আমেরিকা এখন পুতিন রাষ্ট্রপতি সেনাবাহিনী রাশিয়ান অর্থডক্স চার্চা এবং যুবকদের মনোবল ভাঙতে অর্থনৈতিক এবং তথ্যমূলক নানান পদক্ষেপ নিচ্ছে তার মতে ইতোমধ্যেই মানুষের মনে যুদ্ধ শুরু হয়ে গেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিন এমন একজন খনি যার উপর মার্কিন রাজনীতিতে হস্তক্ষেপ করার দায়ে নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত যদিও ক্রেমলিন তা অস্বীকৃতি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এলিক্সি নাভালনিকে পশ্চিমাদের হাতে পুতুল যে না রাশিয়াকে অস্থিতিশীল করে তুলছে তুলতে চেয়েছে তাকে জেলে ভরার পরামর্শ দিয়েছিল যদিও নাভালনি সেই অভিযোগ অস্বীকার করেন প্রসঙ্গত মনস্তাত্ত্বিক যুদ্ধের শ্রোতা বা প্রতিপক্ষের মূল্যবোধে ব্যবস্থা। ব্যবস্থা বিশ্বাস আবেগ যদি যুক্তি অথবা আচরণকে প্রভাবিত করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহৃত হয় দলের মানসিক অবস্থানকে দমানোর জন্য তাদের মনোবল ধ্বংসের কৌশল হিসেবে এটি ব্যবহার করা হয় শত্রু রয়টার্স